যদি মুসলমান দেখুৱাই দিয়ক যদি প্রকৃত সাহস আছে 50 শতাংশ নহয় বুকুত যদি সাহস আছে দেখুৱাই দিয়ক কোন বাংলা লিখি আছে দেখুৱাই দিব নোৱাৰে এই কথাটো স্পষ্ট কৰি মই বৰকাত কৈ গৈছো 71 ৰ পিছত যদি কোনো বাংলা লিখি আছে হি মুসলমানৰ বান কৰা হওক তেওঁলোকক বাংলাদেশ বৰ্ডাৰ পাৰ কৰাই দিয়া হওক তাৰাক ভৰ্তি কৰি দিয়া হওক আমি আমছে লগত গৈ সহায় কৰিম কিন্তু 71 ৰ আগৰ কোনো মানুহৰ গাত হাত দিলে পৰিণাম ভয়াবহ হ'ব 71 ৰ আগৰ কোনো মানুহৰ গাত হাত দিলে পৰিণাম ভয়াবহ হ'ব হিমন্ত বিশ্ব শর্মাৰ লৈ এদিন মনত ৰাখোছি আমি বহুত ধৈর্য ধৰিছো এতিয়া ওয়াল পাই গৈছো এতিয়া গণতান্ত্রিক ভাবে যেহেতু ওয়াল পাই গৈছো আমাক ফেলি ফেলি ওয়াললৈ গলৈ গৈছে আমাৰ যাবলৈ যেতিয়া রাস্তা নাই আমি গণতান্ত্রিক ভাবে আমি রাজপথত কিন্তু ওলাই যাবলৈ বাধ্য হম গতিকে হিমন্ত বিশ্ব শর্মা এই ধরনের নিকৃষ্ট রাজনীতি বন্ধ করো এই ধরনের নিকৃষ্ট রাজনীতি বন্ধ করো আজি কেতিয়াবা কব মাদ্রাসা ভাঙি দিম কেতিয়াবা কব মাদ্রাসা শিক্ষা নালাগে মই বৰপেটাত আকৌ কৈ গৈছো পৃথিৱী থকালৈকে হিমন্ত বিশ্ব শর্মার দরে 50 জন মুখ্যমন্ত্রী হলেও মাদ্রাসা শিক্ষা হ্যাক করিব নয় মাদ্রাসা হ্যাক করিব নয় মাদ্রাসা কোনো ব্যয় শিক্ষা দিয়া নহয় মাদ্রাসা শিক্ষা কোনো ব্যয় শিক্ষা নহয় কেইদিনমান আগত কংগ্রেসের থাকতে টুপি বিন্দি কই মাদ্রাসা কই সভা করিবা আজি আকো বিজেপি আহি আজি মাদ্রাসা ভাঙি দিবা মাদ্রাসা বেয়া এইবার কথা কবা এনেকুৱা দুই ধরনের নাটক অসমৰ রাইজে বুঝি পায় হিমন্ত বিশ্ব শর্মা হৈছে দুই ধরনের নাটক করা মানুষ অসমত এটা কব দিল্লিতে এটা কব মাদ্রাসাত গৈ এটা কয় মাদ্রাসার পর বাহির রাখি এটা কয় যদি মাদ্রাসা ইমানেই বেয়া আছিল মই মাননীয় মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাইছো কিয় তেনহলে আপনি মাদ্রাস বাসকান্দি মাদ্রাসাত গৈ পেলাই আপনি সভা করেছিল এইখানে কথা অসমবাসী রাইজক জনা মাদ্রাসা বল্লু জাতি ভাঙি দিয়ে আপনাকে দেখিছে না ডিসিএ লেটার পাঠাই দিয়ে ডিসিএ লেটার পাঠাই দিয়ে বিল্ডিং টু দুর্বল আছে ভাঙি ছাত্র পরি মরিব গতিকে ভাঙি দিয়া হল আর দিল্লি যায় এনেকুৱা এটা মিছা কথা কয় ভারত বর্ষত নহয় সমগ্র এশিয়া মহাদেশের ভিতর আটাইতকৈ মিছা কথা কোয়া যদি কোনো রাজনৈতিক ব্যক্তি আছে সেই হিসেবে হিমন্ত বিশ্ব শর্মা ঝাড়খণ্ডত যাই কলে অসমৰ আধা মুসলমানে বাংলাদেশী তেওঁলোকক গুড় মাৰি লাভ মাৰি তেওঁলোকক বাংলাদেশ পঠিয়াই দিব মই হিমন্ত বিশ্ব শর্মা চেলেঞ্জ কৰিছো ঝাড়খণ্ডত নহয় অসমৰ মাটিত আহি আপুনি 5% বাংলাদেশী মুসলমান দেখুৱাই দিয়ক যদি প্ৰকৃত সাহস আছে 50% নহয় বুকুত যদি সাহস আছে দেখুৱাই দিয়ক কোন বাংলা লিখি আছে দেখুৱাই দিব নোৱাৰে এই কথাটো স্পষ্ট কৰি মই বৰপেটাত কৈ গৈছো 71 ৰ পিছত যদি কোনো বাংলা লিখি আছে সেই মুসলমানৰ বান কৰা হওক তেওঁলোকক বাংলাদেশ বৰ্ডাৰ পাৰ কৰাই দিয়া হওক তাৰাক ভৰ্তি কৰি দিয়া হওক আমি আমছে লগত গৈ সহায় কৰিম কিন্তু 71 ৰ আগৰ কোনো মানুহৰ গাত হাত দিলে পৰিণাম ভয়াবহ হ'ব 71 ৰ আগৰ কোনো মানুহৰ গাত হাত দিলে পৰিণাম ভয়াবহ হ'ব হিমন্ত বিশ্ব শর্মাৰ লৈ এদিন মনত ৰাখোছি আমি বহুত ধৈর্য ধৰিছো এতিয়া ওয়াল পাই গৈছো এতিয়া গণতান্ত্রিক ভাবে যেহেতু ওয়াল পাই গৈছো আমাক ধর ফেলি ফেলি ওয়াললৈ গলৈ গৈছে আমার যাবলৈ যেতিয়া রাস্তা নাই আমি গণতান্ত্রিক ভাবে আমি রাজপথত কিন্তু ওলাই যাবলৈ বাধ্য হম গতিকে হিমন্ত বিশ্ব শর্মা এই ধরনের নিকৃষ্ট রাজনীতি বন্ধ করো এই ধরনের নিকৃষ্ট রাজনীতি বন্ধ করো আজি কেতিয়াবা কব মাদ্রাসা ভাঙি দিম কেতিয়াবা কব মাদ্রাসা শিক্ষা নালাগে মই বৰপেটাত আকৌ কৈ গৈছো পৃথিৱী থকালৈকে হিমন্ত বিশ্ব শর্মার দরে 50 জন মুখ্যমন্ত্রী হলেও মাদ্রাসা শিক্ষা হ্যাক করিব নয় মাদ্রাসা হ্যাক করিব নয় মাদ্রাসা কোনো ব্যয় শিক্ষা দিয়া নহয় মাদ্রাসা শিক্ষা কোনো ব্যয় শিক্ষা নহয় কেইদিনমান আগত কংগ্রেসের থাকতে টুপি বিন্দি কই মাদ্রাসাত কই সভা করিবা আজি আকো বিজেপি আহি আজি মাদ্রাসা ভাঙি দিবা মাদ্রাসা বেয়া এইবার কথা কবা এনেকুৱা দুই ধরনের নাটক অসমৰ রাইজে বুঝি পায় হিমন্ত বিশ্ব শর্মা হৈছে দুই ধরনের নাটক করা মানুষ অসমত এটা কব দিল্লিতে এটা কব মাদ্রাসাত গৈ এটা কয় মাদ্রাসার পর বাহির রাখি এটা কয় যদি মাদ্রাসা ইমানেই বেয়া আছিল মই মাননীয় মুখ্যমন্ত্রীকে আহ্বান জানাইছো কিয় তেনহলে আপনি মাদ্রাস বাসকান্দি মাদ্রাসাত গৈ পেলাই আপনি সভা করেছিল এইখানে কথা অসমবাসী রাইজক জনা মাদ্রাসা বল্লু জাতি ভাঙি দিয়ে আপনাকে দেখিছে না ডিসিএ লেটার পাঠাই দিয়ে
ডিসিএ লেটার পড়া দিয়ে বিল্ডিং টু দুর্বল আছে ভাঙি ছাত্র পরিবর্তি গতিকে ভাঙি দিয়া হল আর দিল্লি যায় এনেকুৱা মিছা কথা কয় ভারত পরফেক্ট হয়।